আপনি এনআরসি, আপনি ডিটেনশন ক্যাম্পে চলে যাবেন, এসব আমরা করতে দেব না। তাই আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ দয়া করে ভোটার লিস্টের নামটা তুলবেন। আমি একটা জিনিস বারবার বলি, গরিব মানুষকে উচ্ছেদ করা যাবে না। আমি আজও অ্যাসেম্বলিতে গিয়ে শুনছিলাম, অনেক জায়গায় ফ্লাইওভার করার নামে, রেল ন্যাশনাল হাইওয়ে করার নামে উচ্ছেদ করেছে, তাতে পুনর্বাসন দেয়নি। দিস ইজ নট ডান। পাণ্ডবেশ্বরে এরকম একটা শুনলাম। আমি পরিষ্কার বলছি, পুনর্বাসন না দিয়ে, নেগোসিয়েশন না দিয়ে, কম্পেনসেশন না দিয়ে, বুলডোজার দিয়ে উচ্ছেদ আমরা করতে দেব না। এটা আমার গভর্নমেন্টের পলিসি নয়। এমনকি যদি কোথাও রেলের জমিও থাকে, কলের জমিও থাকে, এয়ারপোর্টের জমিও থাকে, সব জায়গায় জেনে রাখুন, আন্দোলন গড়ে তুলবেন, সরকার আপনার পাশে আছে, তাদের দিতেই হবে, না হলে আমরা জায়গা ছাড়বো না। এটা মাথায় রাখবেন। আর দুই হচ্ছে, বাংলাদেশ থেকে কত মানুষ এসেছেন সবকিছু হারিয়ে, এবং 1971 সাল পর্যন্ত যারা এসেছেন, মার্চ মাস পর্যন্ত, সেটা চুক্তি আছে গভর্নমেন্টের যে তাকে, সে ভারতবর্ষের নাগরিক। কখনো কখনো ভাউতা দেওয়া হয়, তুমি নাগরিক নও। আরে নাগরিক না হলে সে ভোট দিল কি করে? আমার ভোটে তুমি প্রধানমন্ত্রী, মানে আমি মানে সাধারণ মানুষের কথা বলছি, আর তুমি আজকে বলছো তোমাকে নাগরিক অধিকার দেবো আমি। তার মানে তুমি এটা আমাকে অসম্মান করছো না? আমার ছেলেমেয়েরা স্কুলে পড়ে, কেউ কলেজে পড়ে, কেউ রিক্সা চালায়, কেউ দোকানে কাজ করে, কেউ দোকান চালায়, কেউ চাষিতে কাজ করে, কেউ বনে কাজ করে, কত কাজ করে। তা অধিকারটা কোথা থেকে পাচ্ছে? তাদের প্রত্যেকের আধার কার্ড আছে, তাদের রেশন কার্ড আছে, তারা রেশন পায়, তাদের ভোটার লিস্টে নাম আছে, তারা ভোট দেয়। মনে রাখবেন, এখন ভোটার লিস্টের কাজ চলছে 5ই ডিসেম্বর পর্যন্ত। এনআরসির নাম করে যাতে আপনাদের নাম কোথাও কেটে না দিতে পারে, এখন থেকে নিজে ভোট কেন্দ্রে গিয়ে নিজের নামটা তুলে আসবেন, আর দেখে আসবেন নামটা আছে কিনা। অনেক সময় আপনার নাম ঠিক থাকবে, আপনার স্বামীর নাম ভুল, তার মানে কেটে দাও। আসামে আপনারা দেখেছিলেন কত লক্ষ মানুষকে তার নাম কেটে বাদ দিয়েছিল, কত বড় আন্দোলন গড়ে তুলেছিলাম আমরা, এনআরসি লজ্জা, এনআরসি লজ্জা। আবার একটা পরিকল্পনা শুরু হয়েছে। সুতরাং আপনাদের আমি বলবো, আপনাদের মাধ্যমে সবাইকে বলবো, বাংলার সমস্ত সাধারণ মানুষকে, নিজেরা নিজেদের নাম তুলুন নিজেদের স্বার্থে। তা নাহলে কাল বলে দেবে আপনি এনআরসি, আপনি ডিটেনশন ক্যাম্পে চলে যাবেন, এসব আমরা করতে দেব না। তাই আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ দয়া করে ভোটার লিস্টের নামটা তুলবেন। যদি কেউ 17 বছর থেকে 18 বছরে পরে, সেও গিয়ে ভোটার লিস্টের নামটা তুলে ফেলবেন পটাপট। যার হাজব্যান্ডের নাম ঠিক আছে, ওয়াইফের নাম ভুল আছে, অনেক ক্ষেত্রে এটা হয়, ভোটার লিস্টে কেন্দ্রে গিয়ে একটু কষ্ট করে হাঁটতে হাঁটতে গিয়ে কাজকর্ম সেরে নিজে দেখে আসবেন, আর বলে আসবেন আমার নামটা যেন থাকে, এই দেখে গেলাম, ঠিক আছে। এটা কিন্তু করবেনই, তা নাহলে কবে বলে দেবে ইউ আর নো মোর।